লোকসভা নির্বাচনের দিন এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 20টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ফের বিজেপির প্রার্থী হচ্ছেন ডাক্তার সুভাষ সরকার। তার নাম ঘোষণার পরই বিজেপি কর্মী সমর্থকদের একাংশের মধ্যে ফের বিক্ষোভ মাথা ঝাড়া দিয়েছে। 2023-এর পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার সাথে সাথেই পদ্মশিবিরের অন্দরী কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারকে নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছিল। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মী সমর্থকদের রাস্তায় নেমে সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হতে দেখা গেছে। বেশ কয়েক মাস আগে বিজেপি সাংসদ সুভাষ সরকারকে নিজের দলের কর্মীদের হাতেই জেলা বিজেপির কার্যালয়ে তালাবন্দীও হতে হয়েছে, যে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন ছড়ায়। সেই ঘটনার পুনরাবৃত্তি ফের বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলায়। বিজেপির কর্মী সমর্থকদের একাংশ দলীয় পতাকা হাতে সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে স্লোগান তুললেন। শুধু তাই নয়, বিজেপির সাংসদ সুভাষ সরকারের ছবিতে কালিও মাখাতে দেখা গেল উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি কর্মীদের একাংশের দাবি, গত 5 বছরে সুভাষ সরকার মানুষের পাশে তো দূরের কথা, বিজেপি কর্মীদের পাশে পর্যন্ত থাকেনি। তাই আসন্ন লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ডাক্তার সুভাষ সরকারের নাম ঘোষণা হতেই বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। প্রকাশ্যে দলীয় পতাকা হাতে যেমন প্রতিবাদ মিছিল করলেন, তার পাশাপাশি সুভাষ সরকারের ছবিতে কালি লাগিয়ে বিক্ষোভে সামিল বিজেপির কর্মীরা। এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সুভাষ সরকার বিপুল ভোটে পরাজিত হবেন এমনটাই দাবি করছেন বিজেপির কর্মীরাই। বিগত 5.5 বছর হতে চললো সুভাষ সরকার বাঁকুড়া জনগণ তো দূরের কথা, নিজেদের কর্মীর প্রতি নিজেদের সমাবেশ সমান সহানুভূতি ব্যক্ত করেনি, কোনো কর্মীর পাশে দাঁড়ায়নি। করোনার সময় সারা বাঁকুড়ায় জোরে শুধু যখন হাহাকার করছিল মানুষ, তিনি এখানে বাইরে 1 বছর ধরে বাইরে বাঁকুড়াতে তাকে দেখা যায়নি। সারা সেই করোনার সময় এক একটা ওয়ার্ডে মাত্র 3 কিলো চিড়া আর 1.5 কিলো গুড় দিয়েছে। এত আমার ওয়ার্ডে 6,500 লোক, সেখানে 3 কিলো চিড়া আর 1.5 কিলো গুড়ে আমরা কি করে কাটাতে পারি? সুভাষ সরকার আজকে নিজের চামচাদেরকে নিয়ে আজকে দলটাকে চালাতে চালাতে এমন জায়গায় নিয়ে বসেছে, প্রতিটা নির্বাচনে আমরা হারছি। পঞ্চায়েত ভোট থেকে শুরু করে পৌরসভার পরে আমাদের ব্যাপক ব্যর্থতা হয়েছে। আমাদের বিগত 4-5 বছর হতে চলেছে, সুভাষ সরকার তার এমপি ফান্ডের যে এমপি ল্যান্ডের যে টাকা, 17 কোটি টাকার মধ্যে মাত্র 5 কোটি টাকা খরচা করেছে। তার মানে 12 কোটি টাকা বাঁকুড়া জনগণের থেকে বঞ্চিত হয়েছে। এরপরেও শুধুমাত্র তাই নয়, আজকে 2 দিন আগে যে অডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে নীলাদ্রি সেবক দানা সুভাষ সরকারকে বলছে চিত্তরঞ্জন হসপিটাল থেকে সুভাষ সরকার তোলা তুলেন। আমরা বহুদিন ধরে এই দাবিটা আমরা রাজ্যের কাছে বলে আসছি, আমরা যা এর নোংরামি এর দুর্নীতি বিরুদ্ধে রাজ্যকে জানিয়ে আসছি। গোটা পশ্চিমবঙ্গে 2টি মাত্র চোর আছে, একটি হচ্ছে সুভাষ সরকার আর একটা হচ্ছে অমিতাভ চক্রবর্তী। এই দুজনের সিন্ডিকেট চলছে গোটা রাজ্য জুড়ে বিজেপিতে। আজকে এই জন্য আজকে দলটার এই অবস্থা। যদি অমিলম্বে কেন্দ্র সরকার, কেন্দ্রে যারা আছে কেন্দ্রীয় নেতৃত্ব, পশ্চিমবঙ্গে এই 2টি লোককে না সরায় এখান থেকে, তাহলে গোটা পশ্চিমবঙ্গে লোকসভাতে যে ভোট আমরা আশা করছি মোটেও সেই ভোটটা হবে না। আমরা যে অবিলম্বে সুভাষ সরকারকে প্রার্থী বদল করা হোক, আমাদের ভালো লোকাল স্তরে প্রচুর ভালো ভালো লোক আছে, তাদের মধ্যে কাউকে প্রার্থী করা হোক। কেননা সুভাষ সরকার অত্যন্ত বৃদ্ধ, 70 বছরের পার হয়ে গেছে। সুভাষ সরকারকে যদি প্রার্থী দিয়ে করা হয়, তাহলে আগামী 5 বছর তিনি জিতেও বাঁকুড়াকে বেপরোয়া হয়ে 5 বছরে চালাবেন। কারণ তিনি জানেন 5 বছর পরে তিনি আর প্রার্থী হবেন না।